এটা তোমার 7 দিন তুমি ইউজ করে দেখো, কালো দাগ বলো, রোদে পোড়া বলো, সব নিমেষে একদম গায়েব হয়ে যাবে। যে কোনো স্কিন এটা ইউজ করতে পারো, অয়েলি বলো, ড্রাই। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো, আজকে তোমাদেরকে ভীষণ একটা মানে ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। এটা তোমাদের সকলেরই খুব কাজে লাগবে, সেই জন্যই আর কি এই ভিডিওটা বানানো। প্রথমে বলে দিই, এটা কিন্তু কোনো মানে ইয়ে নয়, ব্র্যান্ড প্রমোশনাল বা প্রমোশনাল কোনো ভিডিও নয়। এটা আমি নিজে খুব ভালো উপকার পেয়েছি, তাই ভাবলাম যে গাইজদেরকেও এটা একটুখানি বলে দিই। তোমরা অনেকেই স্কিনের প্রবলেমে ভুগছো বা ভাবছো যে কি ইউজ করলে ড্রাই স্কিন বলো বা অয়েলি স্কিন, দুটো স্কিনের জন্যই খুব উপকার পাবে, সেটার জন্যই আর কি এই ভিডিওটা আমার বানানো। তো তোমরা কিন্তু স্কিপ না করে এন্ড অবধি দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। তো চলো শুরু করে দিই। তো দেখো, যে যেটার জন্য আমি আর কি বিশেষ করে বলছি, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। দেখো, নিভিয়া সফট ক্রিম। এটা প্রথমে আগে দেখে নাও ভালো করে যে কোনটার বিষয়ে আমি রিভিউ দিতে চলেছি। আবার একবার বলছি, প্রমোশনাল নয় কিন্তু, তোমাদের সকলের কাজে লাগবে বলেই বলছি আর কি। দেখো, এটা ভীষণ 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 ভালো। আমি কিন্তু খুব বেশি দিন ইউজ করিনি, অনেক আগে খুব এটা ইউজ করতাম, মাঝে বন্ধ করে দিয়েছিলাম, ওই তোমার আয়ুর্বেদিক ওইসব ক্রিম ইউজ করতাম। তো এখন ভাবলাম যে একবার ইউজ করে দেখি। তো দেখো, এটা তোমরা একবার ট্রাই করে দেখো, একটা ছোট্ট নাও, এত বড় নেওয়ার দরকার নেই। আমার দেখো অনেকটা শেষ হয়ে গেছে, আমরা মাখছি, অনেকে দাদা মাখছি, বৌদি মাখছি, আমি মাখছি, এমনকি বাচ্চাদেরকে, চিকুকেও, মানে চিকু ধরো প্রায় 6-7 ইয়ার্স হতে চললো, তো চিকুকেও মাঝে মধ্যে, চিকুও খুব এটার ফ্যান বলতে পারো। তো এটা বাচ্চাদেরটা আমি অতটা গ্যারেন্টি নিয়ে বলতে পারছি না, বাট আমরা ইউজ করতেই পারি বড়দের জন্য। এটা কিন্তু খুব ভালো একটা ক্রিম। আর এটা ইউজ করার আগে আর দুটো লাগবে। দেখো, প্রথমে তোমার ওই ফেসওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নেওয়ার পরও ইউজ করতে পারো, বা এটা তোমার রাত্রিবেলায় ধরো অনেক সময় মেকআপ টেকআপ করা থাকে, তো সেই জন্য ক্লিনজার ইউজ করার পর ইউজ করতে পারো। তো আমি যেভাবে আর কি ইউজ করি সেটার প্রসেসটা তোমাদেরকে তোমরা দেখে নাও আর কি। দেখো ফ্রেন্ডস, আমি কিভাবে ইউজ করি সেটার জন্য চলে এসেছি। এটা ক্লিনজার নিয়ে নিয়েছি, ক্লিনজার আর কটন প্যাড, কটন প্যাড আর ক্লিনজার নিয়ে মুখটা একটুখানি ক্লিন করে নেব। আর তোমরা কিন্তু একটুখানিও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো স্কিপ না করে দেখো, ভালো লাগবে, কোনো প্রসেসটা মিস করে যেও না আর কি। তো এভাবে একটুখানি হালকা হাতে ক্লিন করে নেব। আর তোমরা কিন্তু, আমি বলবো এটা ফেস ওয়াশ করার পরই করবে এই প্রসেসটা। আমি ফেসটা অনেক আগেই ওয়াশ করেছিলাম, তাই আর এখন ওয়াশ করলাম না। তো ভালো করে হালকা হালকাভাবে ক্লিন করে নিচ্ছি। আমার মেকআপ টেকআপ কিছুই নেই, জাস্ট একটি লিপস্টিক আছে ঠোঁটে, মেকআপ বলো বা কোনো পাউডার টাউডার আমার মুখে কিছুই লাগানো নেই, জাস্ট আর কি একটু নোংরা যদি থাকে সেই জন্য আর কি আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে যে এটা কিন্তু এর পরের যে প্রসেসটা কর দেখাবো এটাতেই মেন কামাল হবে আজ। দেখো, এটা হচ্ছে গোলাপ জল, এই গোলাপ জল আর নিভিয়া সফট ক্রিম, এই দুটোতেই কিন্তু নাইট ক্রিম হিসাবে খুব ভালো কাজ করবে, মানে নাইটের তোমার রুটিনের খুব ভালো কাজ করবে। তো এই গোলাপ জলটা তুলোতে জাস্ট একটুখানি নিয়ে হালকা করে ড্যাব ড্যাব মতো করে নেব। তো এটা তোমার মানে কি হয়, স্কিনটা যখন ক্লিন করলে, ফেস ওয়াশ করলে তো পোর্সগুলো ওপেন হয়ে যায়, তো জাস্ট এটা পোর্সগুলোকে মিনিমাইজ করতেও কাজে লাগে, আর এটা একটা সিরামের মতো কাজ হয়ে যায়। অনেক কিছু টোনার তো তোমরা জানো, স্কিন টোনিং বলো প্লাস স্কিনকে হাইড্রেট বলো, সব কিছুর জন্যই এটা খুব কাজে লাগে। আমার গলাটা একটু ধরে আছে, ঠান্ডা লেগে আছে আর কি। তো দেখো, এভাবে ড্যাব ড্যাব মোশনে নিয়ে নেব পুরো স্কিনটাতে হালকাভাবে। দেখো, এরকম একটু জাস্ট করে নিচ্ছি,
তারপর এবার যেটা করব, মেন তোমার হচ্ছে, বুঝতেই পারছো, নিভিয়া সফট ক্রিম। এটা তো ভীষণ ভীষণ ভীষণ, এটারই আজকে মানে রিভিউ দিচ্ছি, খুব ভালো আমার লেগেছে, যার জন্য আর কি ইয়ে করছি, তোমাদেরকেও শেয়ার করছি সেটা। তো দেখো আমার শুকিয়ে গেছে স্কিনটা, এবার আমি একটুখানি নেব, দেখো একটু, খুব বেশি যে লাগে তাও নয়, একটুখানি নেওয়ার পর তোমার মাসাজটা করতে হবে। আর এটাই হচ্ছে এই মানে তোমার স্কিনের মেন হচ্ছে খাদ্য বলতে পারো, স্কিনের একদম মানে এটা তোমার 7 দিন তুমি ইউজ করে দেখো, কালো দাগ বলো, রোদে পোড়া বলো, সব নিমেষে একদম গায়েব হয়ে যাবে। যে কোনো স্কিন এটা ইউজ করতে পারো, ওয়েলি বলো, ড্রাই বলো, নর্মাল বলো, সব কিছু। দেখো অল্প একটুখানি নিয়েছি আর হালকা হাতে এভাবে ম্যাসাজ দিতে হবে, এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করবে। আর এই অ্যান্টি এজিংয়ের ম্যাসাজটা দেখো এইভাবে করতে হবে, তাহলে কি হবে, স্কিনটা তোমার ঝুলবেও না আর স্কিনটা খুব টান টান থাকবে। আর তোমার এটা কিন্তু যদি কারোর দাগ হয়ে থাকে মুখে, ধরো কোনো হয় না সান ট্যান বলো, রোদে পুড়ে কালো দাগ ছোপ হয়ে গেছে, তো একদম কিন্তু স্কিন ঝকঝকে তকতকে হতে হবেই, মানে তোমরা আমি আমার কথায় বিশ্বাস করো না, জাস্ট ছোট একটা প্যাক নিয়ে ইউজ করে দেখো, তাহলে বুঝতে পারবে। আমার একটু ড্রাই তো স্কিনটা, সেই জন্য আমার একটুখানি লাগছে, যাদের নর্মাল স্কিন অয়েলি স্কিন তাদের আমার মনে হয় একটুতেই কাজ হয়। আর দেখো না চটচটে, না কোনো মানে কি বলবো, মানে চিটচিটে ভাবও নেই, এটা কিন্তু আমার মনে হয় যে গরমেও ইউজ করা যাবে, রাত্রেবেলায় সুন্দর তোমরা ইউজ করে একদম শুতেই পারবে। আর চোখের তলায় এভাবে একটু নিয়ে নিলাম, কেন কি যদি আন্ডার আই আমার একটুখানি প্রবলেম আছে, খুব না হলেও আছে তো, মানে ডার্ক সার্কেলের আর কি, তো সেটাও ভাবছি যদি চলে যায় আর কি এটা ইউজ করার পর। তো এই মাত্র কদিন ইউজ করেছি, তাতেই দেখো আমার কিন্তু স্কিন খুব ঝকঝক করছে। আর আমি খুব যে ভালো ম্যাসাজটা জানি তা নয়, তোমরা যেভাবে জানো বা যদি কেউ শিখে নিতে পারো ভালো, আমি যেভাবে জানি এভাবেই করি আর কি। আর দেখো হাতেও কিন্তু পুরো বডিতে ইউজ করতে পারো, হাতেও এভাবে একটুখানি ইউজ করতে পারো, বডিতে বলো, হাতে, সব জায়গাতেই ইউজ করতে পারো। এভাবে জাস্ট এরকমভাবে সার্কুলার মোশনে অল্প অল্প করে নিয়ে এরকম ম্যাসাজ করে নেবে। একবার ফ্রেন্ডস ইউজ করে দেখো, ম্যাসাজটা একবার করে দেখো, 7 থেকে 10 দিনের মধ্যে ফল একদম পাবেই, আমি বলবো 100% ফল পাবেই। আর এটাই বলবো, ক্রিমটা আমার তো ভীষণ 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 ভালো লেগেছে, দেখো আমার খুব ভালো লেগেছে। আর তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে। স্কিনটা দেখতে পাচ্ছ কত গ্লো করছে, ভীষণ 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 গ্লো করছে, এই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। তো আমি একটা কথাই বলবো যে একবার এই ক্রিমটা ইউজ করে দেখো, আমি খুব বেশি দিন ইউজ করিনি, আমার প্রচণ্ড প্রচণ্ড ড্রাই স্কিন, এটা এত ভালো, তোমার যে চটচটে মানে একদম, সেই যাদের অয়েলি স্কিন তাদেরও যে খুব চট পচপচ এরকম হয় না, একটা ওইরকমও লাগবে না, মানে চটচটেও করবে না। আর ড্রাই স্কিনের জন্য তো মানে একদম অনবদ্য বলবো এই ক্রিমটা। আর অয়েলি স্কিনরাও ইউজ করতে পারো, তাদের বা খুব যাদের সেন্সিটিভ স্কিন তাদের বলবো একটা দুটো দিন ইউজ করে দেখে নাও, তারপরে ইউজ করবে, বা মানে যাদের একটুতেই র্যাশ ট্যাশ বেরিয়ে যায় তাদের জন্য অতটা আমি করতে পারছি না, বাট অয়েলি ড্রাই সবাই এটা ইউজ করতে পারো, ভীষণ 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 ভালো স্কিন। ধরো এই ক্রিমটা ইউজ করার মোটামুটি 1 মাসের মধ্যে বুঝতে পারবে যে স্কিনটা অনেকটা ফেয়ার হতে চলেছে। আমি তো, আমরা তো বৌদি দাদা ওরা তো প্রায় তোমার 1-1.5 মাসই মাখছে, আমি এই কিছুদিন মাখলাম তো দেখছি বা ভীষণ ভালো তো ক্রিমটা, এটা কেন এতদিন ইউজ করিনি, কেন এত বড় ভুলটা করলাম, এটা আরও আগেই যদি ইউজ করতাম, মানে বিয়েবাড়ির আগে একটু এক্সপেরিমেন্ট করছিলাম, তো ভাবলাম বিয়েবাড়ি থেকে এসে তোমাদেরকে এটা রিভিউটা দেবো। তো তোমরা একবার এটা ইউজ করে দেখো, ভীষণ ভালো হবে, স্কিনটা অনেকটা মানে যাদের স্কিন ডাল হয়ে গেছে, তারপর তোমার এরকম কুচকে গেছে তাদের জন্যও ভালো। দেখো এই জায়গাটা লেখাই আছে নন গ্রেসি কুইক, এ দেখো অ্যাবজর্বিং, দেখতে পাচ্ছ, আর এটা ফর দেখো সফট স্কিনের জন্য, ফ্রেশ স্কিনের জন্য, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো ভীষণ ভালো, এত মানে সফট, সত্যি স্কিনটা একদম সফট হয়ে যায়, একদম সফট, ভীষণ সফট,
আর তোমার যাদের তো স্কিন মানে এরকম ড্রাই স্কিন, যদি একটু স্কিনটা কুচকে গেছে বা এই আন্ডার আইয়ের ইয়েতে কোনো ডার্ক সার্কেল এসেছে, তো একবার জাস্ট হালকা হাতে ম্যাসাজটা করে দেখো, ভীষণ 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 উপকার পাবে, খুব ভালো এটা। তা আমি কীভাবে এটা ইউজ করি সেটা তো তোমরা দেখলে কীভাবে আমি এটা ইউজ করি, আর ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি বলবো তোমরা একবার ইউজ করে দেখো, তারপর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে আমি ঠিক বলেছিলাম কিনা। স্কিনটা যাদের ডাল হয়ে গেছে তাদের মানে 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 কি দেখো ফর্সা হওয়া যায় না, কিন্তু আমাদের কি হয় ট্যান পড়ে থাকে, মানে যেটা অরিজিনাল স্কিন আমাদের বা অরিজিনাল যেটা গায়ের মানে কালার সেটা তো ট্যানের জন্য বা ডালের জন্য দেখবে ঢেকে যায়, তো সেগুলো কিন্তু পুরো ফিরে পাবে। এটা একবার ইউজ করে দেখো, আবার বলছি প্রমোশনাল ভিডিও একদম নয়, আমি নিজে ফল পেয়েছি বলে বললাম, তোমরা ইউজ করে দেখো, তোমরাও কিন্তু এটাই বলবে যে হ্যাঁ দিদি বা বোন যেটাই বলবে ঠিকই বলেছিলে। তো এটাই আর কি। তো চলো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটা কমেন্টে জানাবে। তোমরা কিন্তু নাইট টাইম ডে টাইম যে যখন বাড়িতে যদি থাকো ডে টাইমেও ইউজ করতে পারো, বাট যদি নাইট টাইম ইউজ করো তো আমি বলবো ভীষণ ভালো ফল পাবে। নাইট টাইমে একবার ইউজ করে, একবার নাইট টাইমে 7 থেকে 10 দিন ইউজ করে দেখো, দেখবে দেখবে এখন এই এই টাইমটায় বেশি সিজন চেঞ্জের টাইমে দেখবে স্কিনটা বেশি ডাল লাগে, শীতের থেকেও এই টাইমটা মানে ধরো এই মার্চ মাস ফেব্রুয়ারি মার্চ মাসটাই বেশি একটু ডাল ডাল লাগে, খুব গরমটা পড়ে গেলে অত লাগে না, যাদের ড্রাই স্কিন তাদের জন্য বিশেষ করে বলছি। আর এটার উপকারিতা তো অনেক সব বললাম, এতগুলো উপকারিতা বললাম, অপকারিতা বলতে অপকারিতা সেরকমভাবে কিছুই নেই, যদি কারোর অ্যাকনে বা ধরো পিম্পল থাকে স্কিনে তারা একটুখানি দেখে ইউজ করবে, এটাই আর কোনো মানে অপকারিতা আমি বলবো নেই, খুব ভালো, একবার ইউজ করে দেখো। তো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে একদম ভুলো না, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে দাও, তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিও চ্যালেঞ্জ বাজার সব কিছুর সাথেই আর কি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।